যার কারণে কি অ্যাডজাস্টেবল রেলস, বোঝা গেছে? এখন কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করতে, এবার আসেন ব্যবহারিক, যেখানে কি করব, জায়গা স্পেস একটু বেশি আছে সেখানে আমি কি করব, রিং রেঞ্চ ব্যবহার করব। যেমন কোনো খোলা নাট বলকে খোলার জন্য, কোনো খোলা নাট বলকে খোলার জন্য ব্যবহার করব কি, রিং রেঞ্চ। খোলা বলতে কি বুঝাইছি, বোঝা গেছে? এই যে ধরেন এখানে আছে এখানে লাগাই দিছে, এ পাশ থেকে ওপেনটা কি রিং রেঞ্চটা প্রবেশ করানো যাচ্ছে, সেটাতে কি করবো আমি, রিং রেঞ্চ ব্যবহার করবো। আর যেটাতে দেখা গেছে কি, এই যে দেখেন এখানেও তো একটা কি অ্যাডজাস্ট নাট আছে না, আছে তো, এখানে কি আমি না এটা ডুবে না ইউজ করতে পারবো না, এখানে আমি অবশ্যই ওপেনটা কি খোলাটা রাখবো, খোলাটা দিয়ে আমি কি করতে পারবো, খুলতে পারবো। যেখানে কি হলো না রিং রেঞ্চ দিয়ে কাজ হলো না, সেখানে ওপেন রিং রেঞ্চ দিয়ে কাজ করবো। এবার ওপেন রিং রেঞ্চ যেখানে কাজ করা যাচ্ছে না অনেক চিপাচাপি, সেখানে সকেট বা গুটি দিয়ে কাজ করবো, বোঝা গেছে? জি, সকেট বা গুটি যেটাই বলবো এটা দিয়ে আমি কাজ করবো। এখন স্ক্রু আছে না, এই দুইটা মিলে এই যে টোটাল তিনটা জিনিস আছে, নাট বোল্ট গেছে, কি আছে নাট বোল্ট ওইটি মরে। এখন আমার কোন হাতে কি ওইটা নাট, নাট বোল্ট, এটা হচ্ছে নাট, এটা হচ্ছে বোল্ট, এটাকে স্টিকও বলে, স্টিক নাটের মত, আর এটা কি মৌরি বলে, ঠিক আছে। আর এই যে মাঝখানে একটা কি আছে, এটা ওয়াশার, মাঝখানে কি ওয়াশার। তাহলে নাট বলতে এবার ক্লিয়ার হয়েছেন যে কোনটা নাট কোনটা বল। তারপরে আসেন কিছু আছে স্ক্রু, নাট বল বলে না যেটাকে বলে স্ক্রু, সেই স্ক্রু খোলার জন্য ব্যবহার করা হবে স্ক্রু ড্রাইভার। স্ক্রু ড্রাইভার মানে কি, গাড়ির ড্রাইভার মানে বোঝা যায় কি, চালকে পরিচালনা করা, মানে চালক। আর এই স্ক্রুটাকে পরিচালনা করার জন্য যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে স্ক্রু ড্রাইভার, বোঝা গেছে? যার কারণে এর নাম হচ্ছে কি, ফ্লাডার ইয়ার স্ক্রু ড্রাইভার, কি ফ্লাডার স্টার স্ক্রু খোলার জন্য ব্যবহার করা হবে। কোন দুইটা, এই দুইটা, এই দুইটা ফ্লাডার স্টার, বোঝা গেছে? এখন আসেন যেটা কি গোলাকার, যেটা কি গোলাকার, সেটাকে আমি কি কি ব্যবহার করব, সেই ক্ষেত্রে ব্যবহার করব কি, সেটাকে গোলা এবং লাগানোর জন্য ব্যবহার করব কি, পাইপ বা গ্যাস স্টোন, এই যেটাই বলে, বোঝা গেছে? কোন কিছু কাটাকাটির জন্য ব্যবহার করব কি, কোন কিছু লক টক খোলার জন্য ব্যবহার করব লক প্লাস, কোন কিছু আবার কি কাটার জন্য, কাটার জন্য এটা যে আমি কি কাটব, টিন কাটব, শীট কাটব, সেটার জন্য ব্যবহার করব কি, সিজার, আর এখানে তার কাটব, তারপরে মনে করেন অন্য আনুষাঙ্গিক যা কিছু থাকে সেটা কাটাকাটির জন্য এটাকে ব্যবহার করা হয়েছে কাটিং প্লাস। দা লাগবে, দা দিয়ে কিন্তু কাটবে, দা দিয়েও তো কাটা যায়, তাই না? দা আছে, কুড়াল আছে, কাটাকাটির তো আরো অনেক কিছু আছে, কিন্তু এখানে যেটা ভাই যার সাথে যার ভাব তার একটু দেখে নিলাম, বুঝছেন? তা যেখানে যেটা লাগবে আমার সেখানে সেটাই দেই করতে হবে। আর হাতুড়ি তো বোঝে মারামারি আর পিড়াপিড়ির জন্য যেটা আছে সেটা হচ্ছে হাতুড়ি, আছে অনেক আছে না, কালাম বেরে দিয়ে ছোটটা মোটা। তাহলে আনুষাঙ্গিক ভাবে মোটামুটি ভাবে আমরা টুলসের সাথে কিছু টুলসের সাথে পরিচিত হইছি, তো মোটামুটি ভাবে কি করা যাবে ভাই, দিলাম দোয়া করে খাও, ঠিক আছে? শোনেন, আনন্দের মাঝে যদি কোনো কিছু শেখা যায় মনে থাকে বেশি। আর এই যে এখানে আসছেন হাসপাতালে গেলে কিন্তু রোগীর শোয়ার বেড থাকে, কি থাকে, রোগীর জন্য শুধু বেড থাকে, তাদের আত্মীয় স্বজনদের জন্য কিন্তু বেড নাই,
আমার সেটে আরতেন ওই রকম বসার জায়গা নেই বুঝছেন, আরতেন গাড়ির হাসপাতালে, কিসের গাড়ির হাসপাতালে, গাড়ির হাসপাতালে আরতেন, এটা হচ্ছে গাড়ির হাসপাতাল, আমরা তো রোগী, ঠিক আছে, গাড়ির লেগে সর দেখা, আপনি হচ্ছে রোগীর অভিভাবক, আপনি যে গাড়িটা যখন চালাইবেন সেটার আপনি অভিভাবক, বুঝে গেছে, জি, যে অভিভাবক রুগীর কাছে থাকে সে আরো বড় রুগী হয়ে যায়, আপনি যখন গ্যারেজে এইভাবে আপনার কষ্টটাই বেশি হইব, বুঝা গেছে, জি, তাহলে আমরা যে আজকে জানলাম কি যে টুলস গুলো জানলাম, সবগুলো টুলস হচ্ছে হলে হস্তচালিত, কি চালিত, হস্তচালিত টুলস আবার দু প্রকার, কি কি, মেশিন চালিত আর হস্তচালিত, মেশিন আছে হাইড্রোলিক, তাহলে আপনাদের অনেক সময় একটা প্রশ্ন চাই ড্রাইভিং ক্লাসে, লিখে নেন, এর উপরেই লিখতে হবে, ঠিক আছে, লিখতে হবে কি যে ক্লাসের কাজ কি লিখে দিয়েছিলাম গতকাল, সংযোগ দেওয়া এবং বিচ্ছিন্ন, আপনাদের পরীক্ষায় আসতে পারে কি ক্লাসের কাজ কি, তারপরে কার্বোরেটরের কাজ কি, এয়ার এবং ফুয়েলের সঠিক মিশ্রণ, এয়ার এবং ফুয়েলের সঠিক মিশ্রণ, তারপরে আসেন ক্লাস কোন পায়ে থাকে, ঠিক আছে, তারপরে আসেন গাড়িতে মোবিল ব্যবহার করা হয় বা ইঞ্জিন অয়েল ব্যবহার হয় কেন, আপনাকে চারটে যে কারণ গতকাল লিখে দিয়েছিলাম না, চারটে কারণের মধ্যে একটা কারণ খুঁজে পাবে আর বাদ বাকি তিনটা থাকবে ফলস, মানে কি ছাত্র এখন ক্লাসে আইসা স্যারে বলতেছে তোমাদের আজকে কি পড়ানো হবে, অবজেক্টিভ পড়ানো হবে, কি অবজেক্টিভ, চারটে ফলস অ্যানসার থাকবে, তিনটা ফলস থাকবে, একটা রাইট থাকবে, ফলস থাকবে একটা রাইট থাকবে, মানে চারটা অপশন থাকবে, রাইট থাকবে, এটাই কি বলে অবজেক্টিভ, সঠিক উত্তরে টিক চিহ্ন, এমসিকিউ, এখন পিছন থেকে এক ছাত্র চিল্লাচিল্লি করতেছে, এখন স্যার বলছে এই তোর বাবার নাম কি রে, ভাই স্যার চারটে বলেন, ঠিক আছে, তা ওই রকম ভাবে কি দেওয়া থাকবে, চারটে অ্যানসার দেওয়া থাকবে, তিনটা ফলস একটা কারেক্ট, এখন ওই চারটের ভিতরে আমি যে চারটে কারণ লিখে দিয়েছি তার একটা থাকবে, যে কোনো একটা দিতে পারবেন না তখন, বোঝা গেছে, এরকম কিছু কিছু আমার টুকটাক মনে করেন হয়েছে ওখানে প্রশ্ন থাকে, আর আরো কিছু আনুষাঙ্গিক প্রশ্ন থাকবে, তারপরে মনে করেন হচ্ছে কিছু প্রশ্ন অনেক সময় দেওয়া থাকে যে ব্রেক কোন পায়ে থাকে, আবার অ্যাক্সিলেটর কোন পায়ে থাকে, গাড়িতে মোবিল ব্যবহার করা হয় কেন, বললামই তো যেটা, ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয় কেন, তারপরে লেখা আছে গাড়িতে পানি ব্যবহার করা হয় কেন, কুলিং সিস্টেম কত প্রকার জানেন না, কুলিং সিস্টেম কত প্রকার, কুলিং সিস্টেম দুই প্রকার, একটা হচ্ছে এয়ার কুলিং আর একটা ওয়াটার কুলিং, ঠিক আছে, এয়ার কুলিং কোনগুলো, ওয়াটার কুলিং কোনগুলো, এত কিছু আপনাদের জানা থাকবে, দেওয়া থাকবে শুধুমাত্র গাড়িতে কুলিং সিস্টেম কয় প্রকার, ঠিক আছে, আবার মনে করেন হচ্ছে অ্যাক্সেলেরেটর ক্লাস এবং ব্রেকের কাজ তো অবশ্যই জানেন, অ্যাক্সেলেরেটর গতি বাড়াবে, ব্রেক থামবে থামানোর জন্য, আর হচ্ছে ক্লাচ সংযোগ দিবে এবং পিছিয়ে পিছিয়ে, বুঝা গেছে, জি, এই হচ্ছে মোটামুটিভাবে, যাই হোক আপনাদেরকে তো বলছি যদি কারো কোনো এরকম ইচ্ছা থাকে অবশ্যই সেটা আসবেন, কাজ করবেন, দেখবেন, তাতে কোনো সমস্যা নেই, বুঝে গেছে, জি, আর আপনারা যে যে কোনো সময় যে কোনো প্রশ্ন আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করবো যথাসাধ্য আমার জানার মধ্যে হলে আপনাদেরকে অ্যান্সার দিতে, একজন মানুষ যে সব কিছু জানবে তা না, বুঝা গেছে, জি, কারণ হয়তো এমন একটা প্রশ্ন নিয়ে আসলেন হয়তো আমি জানি না, আমি যে সব কিছু জানবো তা না, জি, একজন কলেজ স্কুলের প্রধান শিক্ষক থাকে যাকে বলা হয় হেড মাস্টার, হেড মানে কি, ডিপার্টমেন্টাল হেড মানে কি, সে এই হেড মাস্টারও আর কি, সে যদি মনে করেন বাংলায় ক্লাস দেন পারবে, দেখা গেছে সে কী করে ইংলিশে ক্লাস করে, সে ইংলিশই করবে, বাংলার জন্য আলাদা আছে,
তারপরে ইংলিশের জন্য আলাদা আছে, অঙ্কের জন্য আলাদা আছে, সমাজের জন্য আলাদা আছে, বিজ্ঞানের জন্য আলাদা 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 সাবজেক্ট আছে, বুঝে গেছে? কিন্তু আরেকটা কথা আছে, অনেক সময় দেখা গেছে কি অনেকে এসে প্রশ্ন করে যে দেখি আমি এটা জানি ওস্তাদের কাছে, একটু শুনি ওস্তাদ এটা কীরকম জানে আর কি বলে ওস্তাদ, ফালতু না শুনে ধানের ভিতরে চিটা থাকবে এটা আমি জানি। এটা কি আমি কিন্তু কাউকে কিছু বললে সরাসরি, কাউকে যদি আমার কিছু বলার থাকে তাহলে আমি সরাসরি বলি যে মুখ তুমি কিন্তু এটা তোমার আউটলুক ভালো না, এ ভালো না, সে ভালো না, আপনি কি আমি সরাসরি বলবো আপনি যা মনে করেন, বুঝা গেছে? আর সবচাইতে বড় কথা যেটা বলবো, যাই হোক আমার অনেকেই সিনিয়র আছে এবং সিনিয়রদের তো আর অ্যাডভাইস করা যায় না বা উপদেশ দেওয়া যায় না, অনেকেরই বাবা মা আছে অনেকেরই বাবা মা নাই, আপনারা প্রত্যেকেই চেষ্টা করেন অন্তত বাবা মায়ের সাথে সুন্দর ব্যবহার করার জন্য, ঠিক আছে? দুনিয়াতে এই দুইটা মানুষই আপনার আপন, পৃথিবীর মধ্যে একটা সম্পর্ক আছে, একটাই সম্পর্ক আছে, নিঃস্বার্থ আর নিঃস্বর্ত, সেখানে কোনো শর্তও নাই স্বার্থও নাই, দুনিয়ার সবাই ছেড়ে চলে যাবে সবাই, কিন্তু একজন মানুষ আপনাকে ছেড়ে যাবে না, সেটা হচ্ছে মা, যদিও কথাটা অনেক ছোট কিন্তু তা কি অনেক, আপনি মায়েরে কষ্ট দিয়েছেন, অনেকে আছে অনেক ছেলেরা আছে না মায়ের ধরে মারে আছে অনেকে আছে, কিন্তু তারপরে ওই মা তার সন্তান যখন দেখবে যে বিপদে পড়ে গেছে সবার আগে মা যাবে, কে যাবে? আর না গেলে ওই যে পাখি যেমন খাঁচার ভেতরে থাকলে ছটফটান, মা কিন্তু এরকমই করবে, আপনার কোনো কিছু হলে আপনার মায়ের মন আগে নাড়া দেবে, না জানি আমার কি বাচ্চাটার কি হইল, আর তাদের সাথে অন্তত আপনারা কি করেন ভালো ব্যবহার করেন, আমি এটা আপনাদেরকে আদেশ করব না উপদেশও দেবো না অনুরোধ করব, ঠিক আছে? যে বাবা মায়ের সাথে অবশ্যই ভালো ব্যবহার করেন, আর বাবা মায়ের দোয়া কোনো সময় বিফলে যায় না, অন্য মানুষ আপনাকে অভিশাপ করুক সেটা আপনার জন্য গ্রান্টেড নাও হতে পারে, কিন্তু মা বাবা যদি অভিশাপ করে সেটার জন্য অবশ্যই আপনাদের কষ্ট পাইতে হবে, বোঝা গেছে? জি। আর সেই জন্য এই জায়গাতে অন্তত আপনারা কি করেন না, তাদের অভিশাপ কোনো সময় নিয়েন না, তাহলে বুঝতে পারছেন অন্তত সেই মায়ের সাথে আপনাদের মা বাবার সাথে কোনো সময় খারাপ ব্যবহার করেন না, মা বাবা কিন্তু বেশি দিন থাকবে না, বেশি দিন না, কিন্তু ধরেন আমার মায়ের বয়স 50 আপ হয়ে গেছে, আমার বয়স কতই হয়েছে আর 27-28 তার বেশি না, কিন্তু তাহলে আমার মা বাবা হয়তো দেখা গেছে কি বর্তমান গড় আয়ুতে যেটা দেখা যায় হাইস্টেলার 10 বছর বাঁচবে, তাই কষ্ট কর, যে মা আপনাকে এই 27-28 বছর প্রতিপালন করলো আর এই 10টা বছর সেই মায়ের আপনি দেখতে পারবেন না, ঠিক আছে? যাক অত কিছু বলবো না, সুন্দর সুন্দর কথা বলাটা সহজ কিন্তু পালন করাটা অনেক কঠিন, ঠিক আছে? এটাই বাস্তবতা, তারপরেও আমি যতটুকু বললাম আপনাদেরকে অনুরোধ করে বলতেছি তাদের মনে কোনো সময় কষ্ট দিয়ে না, আপনারা এই যে এখানে আসছেন এত সুন্দর একটা ইয়ে নিয়ে মন নিয়ে আসছেন, জীবনে হয়তো অনেক কিছু করতে পারলাম না, ওখানে যে আমি শিখে আসি এটা করবো, কিন্তু বাবা মার যদি দোয়া থাকে অবশ্যই আপনারা কামিয়াবে, সাকসেস অবশ্যই হবে, কিন্তু বাবা মার মনে যদি কষ্ট দিয়ে থাকেন দেখা গেছে এখানে নাও হইতে পারে, বুঝা গেছে? এইটাই আর কি। তা ঠিক আছে, তাহলে আপনাদের তো কথা ওটাই রইল যে যদি কারো কেউ কোনো সময় কারো কিছু জানার থাকে অবশ্যই আমি আসি এখানে ইনশাল্লাহ অলওয়েজ। Bye.